একজন ভাই প্রশ্ন করেছেন, কারো মোটর সাইকেলের নিচে মুরগি এসে পড়ে মারা গেলে তার জন্য কেউ মুরগির জরিমানা দেওয়া আবশ্যক? এটা হরহামেশাই হয়ে থাকে। আমরা বিশেষ করে আমাদের দেশে যখন আমরা চলাফেরা করতে গিয়ে বিভিন্ন গৃহপালিত জন্তু, অর্থাৎ যেরকম ছাগলও পড়ে যায়, মুরগি, হাঁস, এই জাতীয় যে গৃহপালিত পশুগুলো, এগুলো অনেক সময় পড়ে গেলে দেখা যায় যে যার মোটর সাইকেল অথবা যার যানবাহন, উনি বিপদগ্রস্ত হয়ে পড়েন, ওনাকে বড় আসামি করা হয়, ওনাকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু মূলত এখানে সম্পূর্ণ দোষের ভার নিতে হবে যার জন্তু বা যার পশুটা রাস্তায় এসেছে। কোনো চালক অথবা কোনো যানবাহন যারা চালান, তারা তো কখনো ইচ্ছা করে এটা দুর্ঘটনায় তারা জড়াতে চান না, এটা হঠাৎ করেই ঘটে যাওয়া, তাতে যে তাকে জরিমানা করা হয়, এটা সম্পূর্ণ অন্যায়। তবে এখানে মানবতার দিকটাও লক্ষণীয়, মানবতার দিকটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে যদি এরকম হয় যে কোনো গ্রামের কোনো একটা রাস্তায় চলে যাওয়া হলো, সেখানে একজন অনাথ অথবা মানে খুব গরিব কোনো একটা ব্যক্তির এরকম একটা জন্তু পড়ে গেল, সেখানে হয়তো বা আন্তরিকতা দেখানো যেতে পারে, কিন্তু এরকম কোনো দাবি তুলে যে আমাকে এটা দিতেই হবে, এটার জরিমানা আমাকে, তোমার গাড়ি কেন এখানে এসে আমার যানটার উপরে সে চড়াইয়া দিল? তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে সম্পূর্ণ দোষ যদি চালকের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা সম্পূর্ণ অন্যায় হবে।